ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনেন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ভালোবাসা কি? কেউ বলে কল্পনা, কেউ বলে লাইফ, কিন্তু আমার কাছে ভালোবাসা মানে ম্যাজিক। আমি না ভাবতেই পাচ্ছি না নিহাদ আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করবে। আমি বুঝলাম না, তুই তো পাগলামো কেন করছিস? নিহাদ তো শুধু বলেছে যে ওর কাছে কিছু জিনিস আছে যেগুলো তোকে ফিরিয়ে দেওয়া দরকার, এতে ব্ল্যাকমেইল করার কি হলো? তুই কি গাধা? তুই বুঝতে পারতেছিস না, নিহাদ আমার এক্স বয়ফ্রেন্ড। তো এক্স বয়ফ্রেন্ড আর এক্স গার্লফ্রেন্ডের অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে না। রায়হান তো নিহাদের কথা কিছু জানে না, ও জানলে সমস্যা হয়ে যাবে। তার মানে তুই রায়হান ভাইকে কিছু বলিস নি? হ্যাঁ, না বলি নাই, কারণ এটারও একটা লজিক আছে। বাংলাদেশের মেয়েদের একটা ছেলের হাত ধরে হাঁটাই অনেক বড় ব্যাপার, সেখানে এক্স বয়ফ্রেন্ড থাকলে তো অনেক মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ছেলেদের তো এক্স গার্লফ্রেন্ড থাকলেও কোনো সমস্যা নেই হাজার হাজারটা। আমি কি করব? কাজ কর, ফোন দে তাহলে। ফোন তো ধরছে না, টেক্সট করছি, টেক্সটের রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, ও না বান্দরবন থাকে, বান্দরবন যাবি নাকি? কিন্তু তুই তো মনে হয় অ্যাড্রেস কিছুই জানিস না। অ্যাড্রেস না হয় বের করে ফেলা যাবে, ঠিকই বলছিস। আমি তোকে নিয়ে বান্দরবন যাই। কিন্তু আমি বলবো না ব্যাচেলর ট্রিপ। আচ্ছা ঠিক আছে, যা, তুই যখন বলছিস তোর জন্য আমি শুধু যাব, ঠিক আছে? যাবো। রাজা, তুমি কি উঠছো? আমি জনকে খুঁজতেছি। কেন জনকে খুঁজছো? আমার অন্ধকার ভালো লাগে না, আলো ভালো লাগে। আলো ভালো লাগে? দেখি আলো, অন্ধকার, আলো। এটা কি বলে জানো? না। ম্যাজিক, ম্যাজিক। রেডি? বাস। আর আবার ধরা লাগবো না আপনার কি দেখে আমার মনে হয় যাবার শক্তি নাই। ব্যথা করতেছে আবার? এটা কি ভাইয়া? আবার এটা হইতেছে পেলেন ক্লিয়ার। পা হইতে মাথা পর্যন্ত যে যে জায়গায়, যে কোনো জায়গায় গিরায় গিরায়, শিরায় শিরায় যে রকম ব্যথা আছে সব দূর করে ফেলায়। আপনাদের দেখে মনে হয়েছে আপনারা প্রথমবারের মতন বান্দরবনে ল্যান্ড করছেন, তাই আমি বুঝতে পারছি আপনাকে শরীর ব্যথা করতেছে, এর লেগেই এই প্লেন ক্লিয়ার লইছি। আর তাইলে আপনার গাড়িতে যারা যারা উঠে সবাইকে কি আপনি পেন কিলার দিয়ে বেড়ান? আমার কি টাকা পয়সা গাবায় যে সবারে দিয়ে বেড়াবো? আপনাকে দেখে মনে হয়েছে যে আপনারা ভালো মানুষ, একটা ভালো মানুষের উপকার করলে আল্লাহ সওয়াব দেয়, তাই লইছি আপনাকে। স্মার্ট মুভ। আবার আমি মুভ করতে পারবো? আমার কাছে প্লেন ক্লিয়ার আছে, এই প্লেন ক্লিয়ারটা দিতে পারবো। মুভ টুপ নাই আর স্মার্ট কইছেন না? আমারে সবাই এনে স্মার্ট সোহেল ভাই সিনেট। আচ্ছা স্মার্ট সোহেল ভাই, আপনার প্লেন ক্লিয়ার আপনি আপনার কাছেই রাখেন, আমার একটু হেল্প লাগবে। আবার আপনার কি হেল্প লাগবো? এই স্মার্ট সোহেলে বলে ফেলান,
এই বান্দরবনের এমন কোন গলি গালা পাহাড় পর্বত নাই নদী নালা নাই যে স্মার্ট সোহেল চিনে না। মনে করেন বন জঙ্গলের পশু পাখিও আমার চিনে। আপনার যে হেল্প লাগবে খালি মুখ খুলে বলে বলান, এই স্মার্ট সোহেল আপনার উপকার করে দিব। আমি ঢাকা থেকে আসছি একজন মানুষের খোঁজে, ওর নাম নিহাদ, ও এখানে একটা এনজিওতে চাকরি করে। আমার যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে হবে। আপা আপনি কোনো চিন্তাই করেন না, আপনি বহুত কষ্ট করে এই চান্দের গাড়িতে জার্নি করাইছেন, শৈল টৈল ব্যথা, আপনি একটু বিশ্রাম লন। এনজিও তো এই বান্দরবনে সবাই এক নামে আমার চিনে, আমি প্রত্যেকটা এনজিও খুঁজে আপনার ওই নিহাদ নাম মিয়াদর হল হাজির করবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আগে দিতে চাই আপনার ওদিকে তাকায় কোনো লাভ নাই রে ভাই, সামনে মাসে ওর বিয়ে। আমার বিয়ে? তাহলে ওই সামনে খুশি কে? ও হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড কি? সাবেক প্রেমিক। ও তাহলে তুমি এখনই খুঁজলি এমন? চলো আমি আগে দিতেছি। না না আমি নিতেছি। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসি এর ওরসালাইনেম জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। খতে খরগোশ খেজুর গতে গরু ঘতে উমতে উমতে ভাই। ভাই এনজিও তে কাম করেন আপনি নিহাদ ভাই নাকি? হ্যাঁ। কোনো দরকার? ওরে ভাই রে ভাই, আপনারে খুঁজতে খুঁজতে আমার পা কোমর মাথা সব ব্যথা হয়ে গেছে। কি মুশকিল, কি করতে পারি আপনার জন্য? ভাই আমি তো আপনার ভক্ত হয়ে গেছি, আপনার তো বিশাল ক্ষমতা। ঢা শহর থেকে একটা মায়ে আপনার লেগে বান্দরবনে আয় পড়ছে, দুদিন পর বলে আর বিয়া, বিয়াতে আপনি বলে আর সাবেক প্রেমিক আপনার কাছে আয় পড়ছে। রিয়া চলে আসছে বস, আপনি কেমনে বুঝলেন যে রিয়া চলে আসছে? আপনি কি একটা প্রেম করছেন? হায়রে ভাই রে ভাই, আপনার যে হ্যান্ডসাম, আপনার তো তিন চারটে প্রেম করার কথা। এই যে আমার কথা চিন্তা করেন, আমার দেখলে মায়ের দৌড়ায় পালায়। একজনকে ভালোবাসি দেখি ভালোবাসার এত জোর, বিয়ে ফেলে আমার কাছে চলে আস। তোমরা নিজেদের ভালোবাসাকে কুচি 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 টুকরা করে ভালোবাসার মর্মটাই হারিয়ে ফেলছ। বস আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আচ্ছা বস, উনারা আমি কালকে লই এমন আপনার লগে দেখা করার লেগে, কারণ আজকে তো রাইতে যাইতেছে, এই জঙ্গলের মধ্যে না নাই ভালো। আর কালকে যদি আমি রদ দেখা হইলো কলা বেচা হইলো দুইটাই হইলো। আচ্ছা কোথায় উঠছে বস? ফানুস উঠছে, যাইবেন নাকি? না, এই অপেক্ষার নাম হচ্ছে ভালোবাসা। তুমি যাও। তাহলে কইছিলাম উমো, উমো তো কি ব্যান, ভেরি গুড। তারপরে মতে গিয়ে বলো তো, মা হয় যা সুন্দর স্মেল বেরোচ্ছে আমি দেখি টেস্ট খুঁজি। এটা
চলে আসো। বাহ, এনে কোথায় বসতে দিব? চলো চলো ঘরে। আমি এখানে বসতে আসিনি, তোমার সাথে আমার কথা আছে। মিলা তোরা একটু সাইডে যা তো। আবার আমি থাকি নাকি ভাইয়া? আচ্ছা, কারো যেতে হবে না, তুমি আমার সাথে আসো। দাঁড়াও, হারা যাবো তাকে নাকি? সমস্যা কি? তুমি আমাকে ইনবক্সে মেসেজ পাঠাই, তারপর হাওয়া হয়ে গেছো? তোমার কাছে কি আছে? হ্যাঁ, তুমি আমাকে ব্ল্যাকমেইল করো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? একদমই না। এই যে আমার এই জীবনযাপন দেখে তোমার কোনোভাবে মনে হয় যা ব্ল্যাকমেইল করার প্রয়োজন আছে? কি করো ব্ল্যাকমেইল করে? হ্যাঁ, তাহলে তুমি আমাকে ইনবক্সে নক দিয়ে হাওয়া হয়ে গেছো কেন? ও আচ্ছা, তোমার এই মেসেজ আমি আজকে সকালে দেখলাম। আসলে অফিসের কাজে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গেছিলাম, নেটওয়ার্ক বলতে কিছু থাকে না। তোমার মেসেজ যদি আগে দেখতাম তাহলে অবশ্যই রিপ্লাই দিতাম, তোমাকে রিপ্লাই না দিতে আমরা থাকতে পারি না। কি না, অবশ্য ভালো হয়েছে তুমি আসছো, আমি তো আসলাম তোমাকে আর এই জীবনে দেখতে পাবো না। সো ডিয়ার সঙ্গে এখনো ম্যাজিক হয়? সব ম্যাজিক ট্যাজিক কিছুই না, আমি লজিকের কারণে এখানে এসেছি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো, তুমি আমাকে ভয় দেখাচ্ছো, তোমার সমস্যাটা কি? তোমার কাছে কি আছে তুমি আমাকে বলো, কথা বলতেছো? ও মা, তোমার পা থেকে রক্ত পড়তেছে কেন? ও আর এটা কিছু না, জোক, এটা হয় মাঝে মাঝে, পাহাড়ে থাকে, বোঝা যায় না, পরে যখন দেখি তখন রক্ত দিচ্ছে। যদি কখনো বুঝতে না পার, অনেক কত স্থান থেকে রিয়া দেহে রক্ত পড়েই যায়, দেখা যায় না, তাই বোঝা যায় না, তাই এখনো চিকিৎসা হয়। কি দেখো? ও আচ্ছা, অন্যের বোর্ড দিকে তো তাকানো যাবে না। অন্যের বোর্ড দিকে তাকাতে পারবা না, অন্যের বউকে টেনশনে ঠিক রাখতে পারবা। আচ্ছা, অন্যের বউ এটা বলো তো, তুমি কি সত্যি কথা বলে এখানে আসছো? অবশ্যই সেটা না, ভালোই তো চিনো আমাকে, ব্যাচেলার ট্রিপ বলে আসছি। তাহলে তো দুদিন থাকবে, তাহলে এই দুদিন তোমাকে একটু আর পৃথিবীটা ঘুরে দেখাই, তুমি ঢাকায় ফেরত চলেই যাচ্ছ। আর ওই যে ট্রিপ শেষে ওই যে মেসেঞ্জারে যে কথাটা বলছিলাম ফেরত দিন, এতটুকু বিশ্বাস করতেই পারো? আমার কি মনে হয় সময় জানো, শেষটা সুন্দর হওয়া উচিত, কারণ কিছু কিছু মানুষ আছে যারা মুভ অন করতে পারে, কিন্তু বাকিরা এই শেষটাকে ধরে রেখে বাকি জীবন বেঁচে থাকবে। তো চলো না, এই শেষটা অন্তত সুন্দর করি। তুমি একদমই বদলাও নি, তাই না? আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো তোমাকে ভালোবাসি, মানে আগেও তোমার ভালো চাইতাম, এখনো তোমার ভালো চাই। তাই যখন শুনলাম তোমার একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে, খুশি এই জন্য তাই তুমি উপকার করতে আসতে বললো। আপনারা কি এনে বয়ে থাকবেন? চলেন, কই থেকে ঘুরে গিয়ে কোথায় যাবেন? আমার এই চান্দের গাড়ি একমাত্র চান ছাড়া সব জায়গায় ঘুরতে পারে। ওরে বস, কি সুন্দর! ওয়াও, চলো নুই জায়গায় যাবো।
সুন্দর জায়গা, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এত কিছুই না, এত অনেক বেশি সুন্দর জায়গা আছে। তাই মিয়া সোহেল, এদিকে এসো। বস বস, কি টুরিস্ট স্পট ছাড়া কোনো স্পট চিনো না? খালি একই স্পট নিয়ে শুন বারবার। ইয়েস বস, নো বস। এরপর আমি যেখানে যেতে বলবো ওখানে যেতে পারবা? ইয়েস নো। আরে আপনি না বললেন চাঁদ ছাড়া যেখানে যেতে চাইবো সেখানেই আপনি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, ওটা বলছিলাম, পারতাম এখন আর পারবো না। তার মানে ঘোরা শেষ? শেষ। এক্সকিউজ মি, আমি একটু আসছি। না ওই যে আমরা একটু ঘুরতে টুরতে আসছি ওদিকে। আপনি আপনি চাচার লয়ের কথা কইতেছেন না? আপনার চাচা সুন্দর, মানে টেনশন করতেছে আপনার লয়ে? টেনশন করারই কথা, বান্দরবনে আইসেন একলা একলা মাইয়া না ভালোই। রায়হান আমার সাথে বিয়ে হওয়ার কথা। আরে কি কন আপনার লগে বিয়ে হওয়ার কথা, এটা আপনি কি কইতেছেন না? হেলো কি আপনার যায় হ্যার মাথা হইলো খালি, মাথার মধ্যে চুল নাই, আপনার কত সুন্দর, আপনার মায়া করে না, মায়ারা বুঝেই না, যতই বুঝানোর ট্রাই করি বুঝি না। আপনারা কেমন পোলাস পছন্দ করবেন? একটা ফাউল মাছ। হ্যাঁ ফাউল কে, আপনি আমার বসের মতো হ্যান্ডসাম পোলা খুঁজবেন? এর কি যে কি যে, একটা ভালো কথা কইলাম আমার লোকে খারাপ হবে। ঠিক আছে, আপনি কন আমি কি যে আপার লগে একটু কথা কইছিলাম বুঝছেন, এটাকে আমি খারাপ কিছু কইছি? যে আপনি প্রশ্ন করবেন আমার বসের মতন সুন্দর হ্যান্ডসাম বলারে, এটাকে লজিক ছাড়া কথা বলছি আপনি বলেন? সব সময় সবাই লজিক বুঝে লাভ অনেক অনেক অলওয়েজ বিলিভ ইন ম্যাজিক। আপাতত গাড়ি ঠিক হয়েছে, স্টার্ট দাও। থ্যাংক ইউ বস। চলো গাড়ি চালো সোহেল। জি বস, স্টার্ট দিতেছি। এসএমসি এর আসল ওরসেলেন দিয়েছেন তো? আপনি নাম্বার ওয়ান নায়ক, আর আপনাকে দিব আমি দুই নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার ওয়ান নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার ওয়ান। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসি এর ওরসেলেন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ভার্সিটির মতো ডাকা ডাকির অভ্যাস আর গেল না? না তোমার একটা স্পেশাল মোমেন্ট দেখাতে চাই। তুমি মোবাইলে ফোন করলে তখন তোমার বান্ধবী আবার জেগে যেত, ব্যাপারটা কেমন হয়ে গেলাম ভার্সিটির লাইফে ফিরেছি। আফটার অল এটা তোমার লাইফের বেস্ট টাইম। কোথায়? এখান থেকে যতটা সুন্দর লাগে সূর্যোদয় দেখতে,
ততটা সুন্দর পৃথিবী আর কোথাও লাগে না তা যায়। তবে ঠিক এই সূর্যোদয়টা আমার তোমার সঙ্গে খুব দেখার ইচ্ছা ছিল। দিস ইজ কল্ড ম্যাজিক। এটা এটা আসলে ম্যাজিক। এত সুন্দর জায়গা, এত সুন্দর আবহাওয়া। থ্যাংক ইউ। লন্ডন, প্যারিস, বার্সেলোনা এগুলো লজিং যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে আরো কিছু ম্যাজিক্যাল দেখা যায়। যাও, দুই তিন দিনের জন্য ফেলে দিলাম। ফার্স্ট ম্যাজিক ফুল ফর দ্য বিউটিফুল, ভারী ফুল। আবার ফুল? কি ব্যাপার, ক্লাসে যাবে না? সবে তো ক্লাসে। জানি সবে ক্লাসে, তাই মনে হলো এখন বলে ফেলা দরকার। কালকে ভ্যালেন্টাইন্স ডে, কালকে তোমার প্রপোজাল পাবে। কে জানি, যদি কাউকে হ্যাঁ বলে দাও। তাই রিস্ক নিতে পারলাম না। মানে আই লাভ ইউ। ওয়েল, আমাকে ইমপ্রেস করা তো সহজ না। ফুল তো একটা সময় শুকিয়ে যায়। আমাকে ইমপ্রেস করার জন্য একটু চিরস্থায়ী কিছু চিন্তা করতে হবে মনে করো। যেমন হীরার আংটি, তাহলে কনসিডার করে দেখতে পারি। আপাতত এটা দিয়ে চালাও। ভার্সিটি বসুন চাকরি পাবো তখন একটা হিরো একটি বিশাল। অবশ্যই আমি বলবো না বান্দরবান সুন্দর না, অসম্ভব সুন্দর জায়গা। কিন্তু তারপরও হয় না, যেখানে তো আসলে কিছু করার থাকে না। সন্ধ্যার পর কি করো, বা সারাদিন একটা সময় পর তো বোর হয়ে যাওয়ার কথা। ঢাকা যাও না? যে শহরে তুমি নাই আর যে শহরে তুমি আছো, সেই শহরে আমি গিয়ে তোমার দেখা পাবো না, সেই শহরে আমি যাবো। আর শুনলাম তুমি নাকি বিয়ের পরে লন্ডন চলে যাবে, তখন যাবো, তখন ঢাকা সরে যাবো। শোনো, লাভ নেই তোমার সব ফ্লার্টিং আমার সাথে, এখন আর চলবে না। আমি ইউনিভার্সিটিতেও পড়ি না, আমার সামনে বিয়ে হয়ে যাচ্ছে। একটা জিনিস ভুল, এই বান্দরবানে তোমাদের চেয়ে অনেক বেশি রিক্রিয়েশনের জায়গা আছে। তাহলে মানুষ ঢাকা শহর থেকে বান্দরবান নিশ্চয় আসতো না রিক্রিয়েশনের জন্য। এখন তো কিছু দেখো নেই, ম্যাজিক তো এখনো বাকি আছে। আমি ম্যাজিকে না, লজিকে বিশ্বাসী। Thank you.
আবার আপনি কি বিয়ে করছেন নাকি? কিসব কি বলেন? আমার কাকা আছে, নাম হলো শিমুল। বস, এটা কথা ছিল, আমি আপনার সব জায়গায় লয়ে ঘুরবো, আর আপনারা আমার একলা থয়ে সব জায়গায় ঘুরতে আসেন। তুই তো আমাকে নিয়ে গেলি না রিয়া। শুনো সোহেল, তোমাকে নিয়ে যাইনি কারণ আমি যেখানেই যাই ওই তোমার দেখা পেলে তুমি সে জায়গায় টুরিস্ট স্পট মানে ফেলবা। ঠিক আছে বস, আমি যাই তাহলে, আমার ট্রিপ আছে। এটা নাত্রি বাসন, খুব অসুস্থ, সেজন্য আপনারা হসপিটালে নিয়ে যাও। রাজাকে এখনই শহর হাসপাতালে পাঠাতে হবে, অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেছে, রায়হানকে বলেছি সে পাঠানোর ব্যবস্থা করছে, চলে আসবে। তুমি কোনো চিন্তা করো না, ও কিছু হবে না, তোমার ম্যাজিকের কিছু হতে দিব না। রাজাদের এখানে কিছু নেই, হয়তো কিছু হবেও না, তবুও ওরা প্রাণ খুলে বাঁচতে চায়, জানো কেন? ওদের কাছে একটাই ম্যাজিক আছে, বেঁচে থাক। সেটাকে ওরা খুব সরলভাবে দেখে, একদম লজিক ছাড়া। আমি ঠিক ওভাবে বাঁচতে চেয়েছিলাম। লাইফে যেমন ম্যাজিক প্রয়োজন, তেমনই কিন্তু লজিকও প্রয়োজন। ম্যাজিক ভার্সেস লজিক না, বরং ম্যাজিক অ্যান্ড লজিক পাশাপাশি নিয়ে বাঁচতে হবে। যদি আমরা তখন এটা বুঝতে পারতাম। কেমন কথা নিহাল, তুমি এত ভালো রেজাল্ট করে তুমি এখন একটা এনজিওতে জব করবা, চিটাগং এ যে মানুষের সেবা করবা, মানুষের উন্নয়ন করবা, এগুলো কি ধরনের ইললজিক্যাল কথাবার্তা তোমার? তাহলে লজিকটা কি? লজিক বুঝতে পারছো না তুমি? তুমি এদেশে থাকলে এখানে এখানে ঢাকা শহরে একটা ভালো চাকরি করো, না হলে তুমি দেশের বাইরে যাবা, সেখানে গিয়ে একটা ভালো স্কলারশিপ নিয়ে সেখানে চাকরি করবা, সেখানে সেটেল হবা, সেখানে বাড়ি গাড়ি হবে, সেখানে তুমি আমাকে একটা না 10টা ডায়মন্ডের রিং কিনে দিতে পারবা। যেই দেশ আমাকে পড়ালো লালন করল, সেই দেশকে আমি আমার বেধা ফেরত না দিয়ে আমি বিদেশ চলে যাব, এটা কেমন লজিক? এরকম লজিকের কি প্রয়োজন? আমার এত কিছু প্রয়োজন নাই লাইফে, জীবন আমাকে যা দিবে তা আমি দু হাত পেতে নিব। আরে সবই যদি প্ল্যান করা থাকে তাহলে জীবনে বেঁচে থাকার ম্যাজিকটা কোথায়? তোমার এই ম্যাজিক আর আমার এই লজিকটা পাশাপাশি যায় না, এরা কখনোই কোনোদিন পাশাপাশি হাত ধরে হাঁটতে পারবে না। ঠিক আমাদের মতো তাই তো। কি ব্যাপার, অনেক খুশি তুমি না? রাজার হার্টে একটা ব্লক ছিল, অপারেশন ঠিকঠাক মতো হয়ে গেছে, কালকে আমরা সবাই মিলে রাজাকে দেখতে যাব। ঠিক আছে, হ্যাঁ বলো। তোমার খাওয়া হাড্ডি কেউ নিয়ে যাবো, কই ওর দেখতেছি না। নিহাদ, হ্যাঁ বলো, কই ও? নিহাদ, আমরা কালকে চলে যাচ্ছি।
রায়হান কালকে সকালে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছে। কালকে? ঠিক আছে রে, অবশ্যই ভালো তো, আমি আর তোমাকে কাট করব না। সাবধানে যেও তোমরা, এখন আসো, তোমাদেরকে আমি হোটেলে আগে দিই। আমাদের সব কল রেকর্ডস, সব ফটোস, সব ডিলিট করে ফেলছি, শুধুগুলো ডিলিট করতে পারলাম না। তোমার আমার কাছে লেখা সব পাগলামি, তোমার লেখা সব চিঠি পড়লে এখনো মনে হয় সব সত্যি। এগুলো আমার কাছে রাখা ঠিক হবে না, এগুলোর কথাই বলছিলাম তোমাকে মেসেঞ্জারে, এলো বরং তুমি রাখো, রাখতে না চাইলে ফেলে দিও, আমি রাখতে পারছি না। ভালো থাকো রিয়া, আসি। ওয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার ওয়ান, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইনেম জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে চা করেছিলাম, বাসায় চিনি ছিল না, তোমার হাসির কথা মনে পড়ে গেল, ব্যাস ম্যাজিক।
চাটা মিষ্টি হয়ে গেল। আমি কেন জেগে থাকি জানো? যাতে তোমার কথা ভাবতে পারি। আমি কেন ঘুমাই জানো? যাতে তোমার স্বপ্ন দেখতে পারি। আর তোমার সাথে কেন থাকতে চাই জানো? যাতে বেঁচে থাকতে পারি। আমি যদি কখনো পাগল হয়ে যাই, তোমাকে পাগলামির মতো ভালোবাসবো। আমি সবসময় লজিকে বিশ্বাস করি, আর আমার মন বলছে এখন সবচেয়ে বড় লজিকটা হচ্ছে ইম্যাজিকটা হওয়া উচিত।